আসসালামু আলাইকুম আমি শিলা আজ আবার এসেছি আপনাদের সাথে ইমিউন সিস্টেম এবং তার সাথে রিলেটেড একটি প্রোডাক্ট নিয়ে কথা বলতে ইমিউন সিস্টেম সম্পর্কে আমরা জেনেছি এটি আপনার আমার দেহের একটি সক্রিয় প্রতিরক্ষাকারী সিস্টেম এই সক্রিয় প্রতিরক্ষাকারী সিস্টেমকে চালু রাখতে বা রান করতে আমাদের দেহ কোষের যে অর্গানটি সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার নাম হচ্ছে ডাব্লিউ বা হোয়াইট ব্লাড সেল এই ডাব্লিউ বা হোয়াইট ব্লাড সেল আমাদের দেহে কোনো রকম কোনো ফরেনারকে বসবাস করতে দেয় না যদি ফরেনাররা আমাদের দেহে বসবাস করা শুরুও করে তাদেরকে ধ্বংস করে দেয় আর সে ফরেনার তারা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া বা ভাইরাস এই ফরেনার বা ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে প্রতিরোধ করার জন্য ডাব্লিউ বি দুটি বিশেষ উপাদানের ওপর নির্ভরশীল একটি হচ্ছে প্রোটিন একটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড কারণ প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতিতে প্রত্যেকটি ডা হোয়াইট ব্লাড সেল আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি করে যে অ্যান্টিবডিগুলো আপনার আমার দেহের ইমিউন সিস্টেমকে সক্রিয় করে এই ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে ফেলে সেই ইমিউন সিস্টেম রান করার জন্য আমাদের যে প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিডের উপর নির্ভরশীল হতে হয় সেই প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড আসে বিশেষ কিছু খা খাদ্য উপাদান থেকে সেই বিশেষ কিছু খাদ্য উপাদানের মধ্যে আছে আপনার অশ্বগন্ধা অশোকের শাল কালোজিরা তিল তিসি তারপর হচ্ছে আপনার মধু তারপরে হচ্ছে সয়া এবং এছাড়াও আছে শাপলা লাল শাপলা এছাড়াও আছে কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস এই মাইক্রো এবং এই উপাদানগুলো দিয়ে এক্সিলেন্ট ওয়াল অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড আমাদের প্রত্যেকটি নারীর জন্য যাদের বয়স পনেরো থেকে পঞ্চাশ তাদের জন্য তৈরি করেছে ফিমেল কেয়ার প্লাস আর এই ফিমেল কেয়ার প্লাসে মাইক্রোনিউট্রিয়েন্টস প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিডের সম অনুপাতিক হারে উপস্থিতির কারণে যে ঘটনাটা আপনার আমার ঘটবে সেটা হচ্ছে আপনার আমার দেহে প্রচুর পরিমাণে আইসো এলাম হরমোনের ডেভেলপভাবে যার কারণে অস্টিওয়াইথার আর্থাইটিস এবং হাইপোথাইরয়েডের মতো ঝুঁকি থেকে আমাদের প্রত্যেকটা নারী নিজেকে সেভ করতে পারে তাছাড়াও এর মধ্যে আছে ভিটামিন বি কমপ্লেক্সের একটি দারুণ কম্বিনেশন থায়ামিন পিলোভেন এই উপাদানগুলো আছে ভিটামিন সিক্স ভিটামিন নিউরোবি এই উপাদানগুলোর কারণে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আপনারা আমার নারীদের খুব সুন্দর যে কিছু পাঠ সেটা হচ্ছে চুল ত্বক এবং নখ এগুলোকে সুরক্ষিত করে এবং যে কোনো রকমের ছত্রাকের আক্রমণ থেকে সেফ করে তাছাড়াও এর মধ্যে আছে যেহেতু প্রচুর পরিমাণে প্রোটিন তাই এটি অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতির কারণে আপনার আমার দেহে প্রচুর পরিমাণে ডাব্লু বিসি তৈরি করে যে ডাব্লু বেসি বা হোয়াইট ব্লাড সেল তৈরির কারণে আপনার আমার দেহে প্রচুর অ্যান্টিবডি তৈরি আর এই অ্যান্টিবডি তৈরির কারণে আমরা অনেক বেশি শক্তিশালী এবং স্ট্রং হয়ে উঠি ইমিউন সিস্টেমের মাধ্যমে আমাদের জীবন ব্যবস্থাকে অনেক উন্নত করতে তাছাড়াও এর মধ্যে প্রচুর পরিমাণে আছে লিগনাস আর লিগনাস কি এটা হলো এমন একটি উপাদান যখন আমাদের দেহে কোনো ফ্লু বা ভাইরাস জাতীয় কিছু আক্রমণ করে তখন সে একটি মাল্টিপল স্টিম সেল তৈরি করে আর মাল্টিপল স্টিম সেল তৈরির মাধ্যমে এ ধরনের ভাইরাসের প্রতিরক্ষায় সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই উপাদানটি আমরা প্রত্যেকটা নারী পারি যাদের বয়স পনেরো থেকে পঞ্চাশ তারা আমাদের উচ্চতা আমাদের ওজন এবং আমাদের বয়স অনুযায়ী এক থেকে বার দুই চামচ থেকে তিন চামচ করে গরম পানি বা দুধের সাথে মিক্সড করে খেতে আমরা দারুণ ফল পাবো কারণ এটি একটি আদর্শ খাদ্য আমাদের নারীদের জন্য তো সবশেষে বন্ধুরা আচ্ছা বিদায় নেব বিদায়ের আগে আপনাদের কাছে একটি আহ্বান করে যাব সেটা হচ্ছে বেশি করে এক্সিলেন্ডার সাথে থাকুন এক্সিলেন্ট পণ্যকে দেখুন এক্সিলেন্ট পণ্য সম্পর্কে জানুন এবং এক্সিলেন্টের পেজের দিকে ফোকাস রাখুন এবং সবশেষে আরেকটি আহ্বান করব দেশি পণ্যে থাকবো বেশ গর্ব মরা এক্সিলেন্ট বাংলাদেশ এই শুভকামনায় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ